নমস্কার বন্ধুরা, দেখছেন দ্য জব হান্টার। দার্জিলিং জেলা কোর্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। আপনি যদি অষ্টম অথবা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখুন এবং চাকরিটিতে অ্যাপ্লাই করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সরকারি চাকরির এরকমই সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রথমেই আমরা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টটি নিয়ে বিস্তারিত দেখে নেব। এই পদটির জন্য স্যালারি 5,400 থেকে 25,200, সঙ্গে গ্রেড পে 2,600 টাকা এবং অন্যান্য যে সরকারি অ্যালাউন্স সেগুলি পাবেন। এই পোস্টটিতে টোটাল ভ্যাকেন্সি আছে 31টি। পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে কম্পিউটারে নলেজ থাকা আবশ্যক। এই পদটির নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপে হবে, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এ রিটিন এক্সামিনেশান হবে। রিটিন এক্সামিনেশানে পেপার 1-এ 100 নম্বরের টোটাল কোয়েশ্চেন হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, কম্প্রিহেনসেশান এবং অ্যারিথমেটিক এইসব বিষয়গুলি থেকে কোয়েশ্চেনপত্র হবে। পেপার 2-এতেও 100 নম্বরেরই কোয়েশ্চেন হবে কিন্তু সময় থাকবে 2 ঘন্টা। ইংলিশ, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এবং ইংলিশ থেকে বাংলা বাঙালি ক্যান্ডিডেটের জন্য এবং নেপালি ক্যান্ডিডেটের জন্য ইংলিশ থেকে নেপালি বা নেপালি থেকে ইংলিশ ট্রান্সলেশনের পরীক্ষা হবে। ফেজ 2-তে থাকবে কম্পিউটার লিটারেসি টেস্ট, এতে টোটাল মার্কস থাকবে 75 এবং তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে, এতে মার্কস থাকবে 25। এরপর আমরা দেখে নেব প্রসেস সার্ভার পদটি নিয়ে বিস্তারিত। এই পদটির জন্য টোটাল স্যালারি হবে 5,400 থেকে 25,200, সঙ্গে গ্রেড পে 2,300 টাকা এবং অন্যান্য সরকারি অ্যালাউন্স যেগুলি সেগুলি পাবেন। টোটাল ভ্যাকেন্সি আছে পদটির জন্য 5টি। এই পদটিতেও শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং সঙ্গে কম্পিউটারে নলেজ থাকা আবশ্যক। এটিরও দুটি ধাপেই পরীক্ষা হবে, প্রথমে রিটেন এক্সামিনেশান হবে। পেপার 1-এ 100 নম্বরের কোশ্চেন হবে, 1 ঘন্টা সময় থাকবে। জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, কম্প্রিহেনসেশান এবং অ্যারিথমেটিক থেকে কোশ্চেন হবে। পেপার 2-এ ইংলিশ, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এবং ট্রান্সলেশনের কোশ্চেন হবে। ফেজ 2-এতে কম্পিউটার লিটারেসি টেস্ট হবে, টোটাল মার্কস থাকবে 75 এবং তারপর পার্সোনাল ইন্টারভিউ, এতে 25 নম্বরের কোশ্চেন হবে। এরপর আমরা দেখে নেব নাইট গার্ড, ফারাস এবং কর্মবন্ধু, এগুলি গ্রুপ ডি পোস্ট। এই পদগুলির স্যালারি হবে 4,900 থেকে 16,200 টাকা, সঙ্গে গ্রেড পে 1,700 টাকা এবং অন্যান্য সরকারি অ্যালাউন্স। এই পদটিতে টোটাল ভ্যাকেন্সি আছে 18টি। শিক্ষাগত যোগ্যতা 8 পাস যোগ্যতা থাকলেই চলবে। এই নিয়োগ প্রক্রিয়া এই পদটির জন্য ফেজ 1 এবং ফেজ 2 দুটি ধাপেই হবে। ফেজ 1-এ রিটিন এক্সামিনেশান হবে, 75 নম্বরের কোশ্চেন থাকবে এবং টোটাল 2 ঘন্টার পরীক্ষা হবে। ইংলিশ, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, ইংলিশ কম্প্রিহেনসেশান এবং ট্রান্সলেশন এই নিয়ে কোশ্চেন পড়বে এবং ফেজ 2-এতে ইন্টারভিউ হবে, 25 নম্বরের টোটাল ইন্টারভিউ হবে। এরপর আমরা দেখে নেব বয়সসীমা কত হতে হবে। ক্যান্ডিডেটের বয়স 1-1-2019-এর মধ্যে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটরা সরকারি যে নিয়ম সেই অনুপাতে বয়সের ছাড় পাবেন। চলুন দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশান ফিজ কত। লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পদটির জন্য অ্যাপ্লিকেশান ফিজ 400 টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশান ফিজ 250 টাকা। প্রসেস সার্ভার, নাইট গার্ড, ফারাস এবং কর্মবন্ধু, এই পদগুলির জন্য অ্যাপ্লিকেশান ফিজ জেনারেলদের জন্য 300 টাকা এবং এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। এই অ্যাপ্লিকেশান ফিজ আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করতে পারবেন। এরপর আমরা দেখে নেব কীভাবে এই পদটিতে অ্যাপ্লাই করবেন। আপনাদের অ্যাপ্লাই করার জন্য districts.ecourse.gov.in/darjeeling এই ওয়েবসাইটটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় যে জিনিসগুলি সঙ্গে রাখা আবশ্যক সেগুলি নোট করে নিন। বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক এক্সামিনেশান পাসের সার্টিফিকেট, 1 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি, স্ক্যান সিগনেচার, আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটি আইডেন্টি কার্ডের স্ক্যান কপি, যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেটের কপি, এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেটের কপি, ভ্যালিড ইমেল আইডি এবং ওয়ার্কিং মোবাইল নাম্বার। অ্যাপ্লিকেশানের জন্য ওয়েবসাইটের লিঙ্কটি এবং অ্যাডভার্টাইজমেন্টের কপিটি আপনারা আমাদের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আবেদন করতে পারেন বা
অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা উপকৃত হয়। এরকমই আরও সরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন। জয় হিন্দ।